হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা শুরু করতে চলেছি জীবন বিজ্ঞানের ক্লাস টেন্থ জীবন বিজ্ঞানের চ্যাপ্টার ওয়ান যেটি হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস এই চ্যাপ্টারের টোটাল পাঁচটি টপিক রয়েছে যার মধ্যে থেকে আজ আমরা প্রথম টপিকটি পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান ওকে তো শুরু করা যাক প্রথমে চ্যাপ্টারের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় তো জীবজগত বলতে আমরা কী বুঝি জীবজগত জীব কথাটির মধ্যে প্রাণী এবং উদ্ভিদ দুই পড়ে অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ মিলে যে জগৎ তৈরি হয়েছে সেটিকে আমরা বলি জীবজগৎ প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ দুইয়ের মিলিত ফল হচ্ছে দুই মিলিত হয়ে যেটা যে জগৎটা তৈরি করছে সেটা হচ্ছে জীবজগৎ ওকে তো চ্যাপ্টারের প্রথম টপিক যেটা আমরা বললাম সেটা শুরু করা যাক প্রথম টপিক হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারাপ্রদান প্রদান উদ্ভিদ কি সেটা তো আমরা জানি কিন্তু সংবেদনশীলতাই এটা নতুন শব্দ হয়ে থাকতে পারে সংবেদনশীলতা কী সেটা দেখা যাক সংবেদনশীলতা কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন যেটিকে আমরা উদ্দীপক বলে থাকি তার প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলে অর্থাৎ কোনো বাহ্যিক বাহ্যিক বলতে যে জীবদেহ রয়েছে সেই জীবদেহের বাহ্যিক বা জীবদেহের বাইরে অথবা জীবদেহের ভেতরে যে সকল পরিবর্তনগুলির প্রভাবে জীব সারা প্রদান সরি সেই সকল পরিবর্তনগুলির প্রভাবে জীবের সারা প্রদান করার যে ক্ষমতা সেই ক্ষমতাকে আমরা বলি সংবেদনশীলতা ওকে এরপরে এখানে আমরা একটা শব্দ পেলাম উদ্দীপক তো উদ্দীপক কি সেটা দেখা যাক উদ্দীপক পরিবেশের যে পরিবর্তনগুলি জীব শনাক্ত করতে পারে এবং সেগুলি যদি জীবের প্রদানে সাহায্য করে তবে তাকে আমরা উদ্দীপক বলি ওকে পরিবেশের যে পরিবর্তনগুলি পরিবেশ বলতে এটা জীব অভ্যন্তরীণ পরিবেশও হতে পারে বা জীব দেহের বাহ্যিক পরিবেশও হতে পারে ওকে সেই পরিবর্তনগুলি সেই পরিবর্তনগুলি যদি জীব শনাক্ত করতে পারে সে অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক এবং সেই পরিবর্তনগুলি যদি জীবের সারাপ প্রদানে সাহায্য করে তবে আমরা তাদেরকে কি বলবো উদ্দীপক ওকে এবার উদ্দীপক হচ্ছে প্রধানত দুই প্রকারের কি কি উদ্দীপক যে দু প্রকারের সেই দু প্রকারগুলি হল একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক বাহ্যিক উদ্দীপকাকে বলে যে উদ্দীপকগুলি জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাকে বাহ্যিক উদ্দীপক বলে ওকে জীব দেহের বাইরের যে সমস্ত উদ্দীপকগুলি রয়েছে সেগুলোকে বলছি আমরা উদ্দীপক এবং আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপকাকে বলব জীব দেহের অভ্যন্তরীণ পরিবেশের সৃষ্টি সৃষ্ট উদ্দীপকগুলিকে অভ্যন্তরীণ উদ্দীপক বলে অর্থাৎ জীব ভেতরে যে উদ্দীপকগুলো সৃষ্টি হচ্ছে সেগুলিকে আমরা বলছি অভ্যন্তরীণ উদ্দীপক ওকে এখানে একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে যেটা তোমাদের বইয়ে রয়েছে এটা তোমরা মনে রাখলে বেশ ভালো হয় সেটি হচ্ছে শীতকালীন পর্ণমোচী বৃক্ষ ফোরসাইথিয়া এটা এমসিকিউ আকারে আসতে পারে ওকে সো এটা তোমরা মনে রাখতে পারো এরপরে নেক্সট নেক্সট হচ্ছে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সারা প্রদানের পদ্ধতি ওকে পরিবেশের পরিবর্তন বলতে মূলত বোঝায় পরিবেশের বিভিন্ন জড় উপাদানের পরিবর্তন পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে জীবজগত তথা উদ্ভিদজগতও নিজস্ব পরিবর্তন ঘটায় অর্থাৎ পরিবেশের উপাদান যেগুলি রয়েছে যেমন আমাদের চারপাশে যে সমস্ত জড় উপাদানগুলো আমরা দেখি সেগুলোর যখন পরিবর্তন ঘটে তখন তার সাথে সাথে কিন্তু জীব নিজস্ব নিজস্ব পরিবর্তন ঘটায় ওকে এটাই এখানে বলা হয়েছে নেক্সট উদ্ভিদ দেহের পরিবেশ পরিবর্তন শনাক্তকরণ উদ্দীপনের প্রভাবে সকল জীবই কম বেশি সংবেদনশীলতা দেখায় এখানে কিন্তু জীব বলা হয়েছে উদ্ভিদ নয় অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ উভয়কেই বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদ উভয়ই কম বেশি সংবেদনশীলতা দেখায় ওকে এবার হচ্ছে অধিকাংশ উদ্ভিদ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ হয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা চলনের মাধ্যমে সারা প্রদান করে ওকে আমরা জানি আমরা ছোটো থেকেই দেখছি যে উদ্ভিদ তারা এক জায়গায় জন্মস্থান জন্মগ্রহণ করে একটি স্থানে এবং সেই স্থানেই সারা যে জীবনকাল সেই জীবনকাল উদ্ভিদটি কাটিয়ে দেয় সেই জীবন জীবনদশায় কিন্তু উদ্ভিদটি তার স্থান পরিবর্তন করে না ওকে নিজে থেকে সে তার স্থান পরিবর্তন করে না সেখানেই থাকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে শাখা প্রশাখাগুলো গজায় সেই শাখা প্রশাখাগুলো কিন্তু এদিক ওদিকে ছড়িয়ে যায় ওকে এইভাবে উদ্ভিদ কিন্তু চলন সম্পন্ন করে চলন কি সেটা আমরা পরে পড়ব আপাতত এতটুকু জেনে রাখো যে উদ্ভিদ নিজস্ব স্থান পরিবর্তন না করে একটি স্থানে আবদ্ধ থেকেই অঙ্গ প্রত্যঙ্গ এরপরে হচ্ছে উদাহরণের উদ্ভিদ উদাহরণের সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতির ব্যাখ্যা উদ্ভিদের সাড়া প্রদান সাধারণত অত্যন্ত ধীর সেটা আমরা দেখে থাকি যে উদ্ভিদ একটা উদ্ভিদ সেটিকে সেটিকে যদি সাড়া প্রদান করতে হয় যেহেতু সে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন অর্থাৎ শাখা প্রশাখা তৈরি করে সেটিকে ছড়িয়ে দিয়ে সাড়া প্রদান করছে বা নিজে গ্রো গ্রো হয়ে সাড়া প্রদান করছে সেক্ষেত্রে তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন সেই কারণে এটা অত্যন্ত ধীর এবং তা মূলত বৃদ্ধি ঘটিত বা জনিত প্রকরণ চলন হয়ে থাকে বৃদ্ধি ঘটিত বৃদ্ধিজ চলন অর্থাৎ বৃদ্ধির কারণে উদ্ভিদ বেড়ে যাওয়ার কারণে যে চলনগুলো ঘটে সেটাকে বলছে বৃদ্ধিজ চলন এবং রসস্ফীতিজনিত প্রকরণ চলন রসস্ফীতি চাপের কারণে রস উদ্ভিদের কিছু কিছু কলার মধ্যে যে রস থাকে সেটার চাপের কারণে যে চলন ঘটে থাকে সেগুলিকে আমরা বলছি রসস্ফীতিজনিত চলন বা প্রকরণ চলন ওকে এই দুই প্রকারেই মূলত উদ্ভিদ চলন সম্পন্ন করে উদ্ভিদের আমরা দেখলাম আমরা দেখলাম যে উদ্ভিদের সারা প্রদান অত্যন্ত ধীর কিন্তু উদ্ভিদেও দ্রুত সারা প্রদানের কিছু কিছু ঘটনা রয়েছে এরকম দ্রুত সারা প্রদানের দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ তার মধ্যে একটি হচ্ছে লজ্জাবতীর সংবেদনশীলতা লজ্জাবতী গাছ তোমরা জানো তোমরা অনেকেই দেখেছ যে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে গুটিয়ে যায় ওকে তো লজ্জাবতী গাছের যে সংবেদনশীলতা অর্থাৎ পাতা স্পর্শের স্পর্শের কারণে পাতা গুটিয়ে যাওয়ার ঘটনা সেটি কিন্তু খুব দ্রুত হয় অর্থাৎ দ্রুত সাড়া প্রদান করে ওকে লজ্জাবতির যে বিজ্ঞানসম্মত নাম সেটি হচ্ছে মাইমশা পুটিকা এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিসেবে আসতেই পারে ওকে তো লজ্জাপতির পাতাগুলি স্পর্শ করলে তার পত্রগুলি গুটিয়ে নুয়ে পড়ে এক্ষেত্রে স্পর্শ উদ্দীপনা হলো সাড়া প্রদানের কারণ ওকে এর সম্পর্কে আমরা এর পরেও পড়ব আপাতত তোমরা শুধুমাত্র এইটুকু ইম্পর্টেন্ট বলে জেনে রাখো যে মাইমসা পুটিকা হচ্ছে লজ্জাবতির বিজ্ঞানসম্মত নাম আর আরেকটি হচ্ছে এটি উদ্ভিদের দ্রুত সারা প্রদানের একটি উদাহরণ ওকে এরপরে আসা যাক আরেকটি দুটি দুটি যে সারা প্রদানের উদাহরণ আমরা দেখব তার মধ্যে একটি তো দেখলাম লজ্জাপতি আরেকটি হচ্ছে বনচাড়ালের সংবেদনশীলতা বনচাড়াল বনচাড়াল এর বঞ্চাড়ালের যে বিজ্ঞানসম্মত নাম সেটি হচ্ছে ডেসমোডিয়াম এটিও এটিও কিন্তু মনে রাখবে এমসিকিউ বা এসিকিউ আকারে কিন্তু আসতে পারে ওকে তো এই বঞ্চাড়াল গাছের থ্রি ফলক যুক্ত পাতার বৃত্তের পাশের ছোট পলক দুটি ক্রমাগত ওঠানামা করতে থাকে এটিও কিন্তু খুব দ্রুত ঘটে থাকে এই যে এটা মূল পাতা যেটা দেখছো সরি যেটা অগ্রপাতা এর পাশের যে দুটো পাতা রয়েছে এই পাতা দুটো কিন্তু ক্রমাগত উপরের নিচে ওঠা নামা করে ওকে একবার উপরে ওঠে একবার নিচে নামে এটি কিন্তু খুব দ্রুত ঘটে থাকে এটিও কিন্তু রসস্ফীতিজনিত চাপের কারণে ঘটে ওকে এরপরে হচ্ছে উদ্ভিদের সারাপ প্রদান বিষয়ে আচার্য আচার্য চন্দ্র বসুর অবদান আচার্য চন্দ্র বসু আমরা সকলেই জানি তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উদ্ভিদের প্রদান এই সমস্ত বিষয়ে তিনি গবেষণা করেছিলেন ওকে প্রাণীদের মতো উদ্ভিদেরও যে বিভিন্ন অনুভূতি রয়েছে তা তিনিই প্রথম উল্লেখ করেন অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে প্রাণীদের মতো উদ্ভিদের দেহেও বিভিন্ন অনুভূতি রয়েছে তিনি তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে দুটি উদ্ভিদের চলন নির্ণয় করেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেস্কোগ্রাফ এই যন্ত্রটা অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ যার সাহায্যে উদ্ভিদের চলন নির্ণয় করা যায় ওকে ক্রেস্কোগ্রাফ যন্ত্র তোমরা দেখে নিতে পারো এটা হচ্ছে ক্রেসকোগ্রাফ যন্ত্র ওকে এরপরে বলছে প্রাণীদের মতোই উদ্ভিদ দেহেও নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন হয় যা উদ্ভিদের চলন তথা সংবেদনশীলতা নির্ণয় সংবেদনশীলতা নির্ণয় করে ওকে সো এই যন্ত্রের সাহায্যে সেটা আমরা নির্ণয় করতে পারি নেক্সট বলছে বাহ্যিক স্পর্শ উত্তাপ ঠান্ডা বিষ প্রভৃতি উদ্দীপক কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে বলে উদ্ভিদ বিভিন্নভাবে সাড়া প্রদান করে যেমন তোমরা এর আগে দেখলাম বাহ্যিক স্পর্শ উদ্দীপকের প্রভাবে লজ্জাবতির পাতা গুটিয়ে যায় কিংবা খুব বেশি তাপ হলে অনেক অনেক উদ্ভিদের পাতা অনেক সময় ঢুলে পড়ে বলতে পারো বিভিন্ন বিষ প্রয়োগ করলে উদ্ভিদের মৃত্যু ঘটে সেটিও কিন্তু এক প্রকারে সারা প্রধান ওকে এরপরে হচ্ছে উদ্ভিদের চলন এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে উদ্ভিদের চলন সো এটা শুরু করা যাক উদ্ভিদের চলন এবার চলন বলতে আমরা কি বুঝবো এর আগে আমরা এর আগে আমরা ডিসকাস করছিলাম যে চলন কী সে সম্পর্কে একটু তোমরা আইডিয়া পেয়েছো এখানে যখন আমি সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কথা বলছিলাম এখন দেখা যাক যে চলনের এক্স্যাক্ট ডেফিনেশনটা কি ওকে যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে বলে চলন ওকে এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখানে বলা হয়েছে যে প্রক্রিয়ায় জীব অর্থাৎ শুধু উদ্ভিদ নয় প্রাণীরাও কিন্তু চলন সম্পন্ন করতে পারে যেমন তুমি এক জায়গায় বসে থেকে যদি তুমি তোমার হাত পা নড়াও সেটা কিন্তু এক প্রকারের চলন ওকে সেটা তুমি যেহেতু প্রাণী হিসাবে সম্পন্ন করছো তেমনই উদ্ভিদ যদি সে তার নিজের জায়গায় আবদ্ধ থেকে ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে দেয় সেটিও কিন্তু চলন ওকে সেক্ষেত্রে সেজন্য বলা যায় যে উদ্ভিদ এবং প্রাণী উভয়ে চলন সম্পন্ন করতে পারে তাহলে চলনের ডেফিনেশনটা তোমরা মুখস্থ করে নেবে যে যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতস্ফূর্তভাবে স্বতস্ফূর্তভাবে যেমন তুমি নিজের ইচ্ছাতে হাত পা নাতে পারো সেটি হচ্ছে স্বতস্ফূর্তভাবে ওকে স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে চলন বলে ওকে এবার উদ্ভিদ দেহে চলন মূলত দুই প্রকারের আগেও ডিসকাস করেছি আমরা একটা উদ্ভিদ দেহে চলন কোন কোন প্রকারের একটা হচ্ছে বৃদ্ধিচ চলন বৃদ্ধচ চলন অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির মাধ্যমে যে চলন সম্পন্ন হয় তাকে আমরা বলি বৃদ্ধিচ চলন উদ্ভিদের যে বর্ধনশীল অংশ অঞ্চল রয়েছে যেমন আমরা দেখি ছোট যে উদ্ভিদ সেই ছোট উদ্ভিদের যে বলতে পারো যে বিটপটা তৈরি হয় সেই বিটপটা বর্ধনশীল কিংবা যে শাখা প্রশাখা তৈরি হয় সেই শাখা প্রশাখার অগ্রভাগ সেগুলো বর্ধনশীল এই সমস্ত বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির মাধ্যমে যে চলন সম্পন্ন হচ্ছে সেটিকে আমরা বলছি বৃদ্ধিজ চলন ওকে এছাড়া আর এক প্রকারের চলন দেখা যায় সেটি হচ্ছে প্রকরণ চলন কোষের রসস্ফীতির তারতম্যের দরুন উদ্ভিদের উদ্ভিদের পরিণত অংশে যে চলন ঘটে তাকে আমরা বলি প্রকরণ চলন ওকে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত যাই হোক তো উদ্ভিদের রসস উদ্ভিদের কোষের রসস্ফীতিজনিত তারতম্যের কারণে উদ্ভিদের পরিণত অংশে যে চলন ঘটে সেগুলি হচ্ছে প্রকরণ চলন যেমন এক্সাম্পল তোমরা বলতে পারো মাইমোসা পুটিকা অর্থাৎ লজ্জাবতী গাছের যে চলন দেখা যায় সেটি হচ্ছে প্রকরণ চলন আবার বঞ্চাড়াল গাছের যে চলন দেখা যায় সেটিও কিন্তু প্রকরণ চলন এই উভয় প্রকার চলন কিন্তু পরিণত উদ্ভিদ অঙ্গে হয়ে থাকে ওকে সেগুলো কিন্তু বর্ধনশীল নয় পরিণত ওকে এরপরে হচ্ছে উদ্ভিদের চলনের প্রকারভেদ উদ্ভিদের চলন কি সেটা আমরা দেখলাম উদ্ভিদের কোন কোন প্রকারের চলন হচ্ছে সেটিও আমরা দেখলাম এবার দেখা যাক যে উদ্ভিদের চলনের প্রকারভেদ কি কি ওকে তো উদ্দীপকের নিয়ন্ত্র উদ্দীপকের নিয়ন্ত্রিত উদ্ভিদ চলন উদ্ভিদ সরি উদ্দীপক নিয়ন্ত্রিত উদ্ভিদ চলন প্রধানত তিন প্রকার অর্থাৎ উদ্দীপকের কারণে যে উদ্ভিদের চলন দেখা যায় সেগুলি হচ্ছে তিন প্রকারের কি কি প্রথমে হচ্ছে ট্যাকটিক চলন তারপরে হচ্ছে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন তাহলে তিন প্রকারের যে চলন সেগুলি হচ্ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন তো দেখা যাক ট্যাকটিক চলন কি প্রথম আমরা দেখবো ট্যাকটিক চলন বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা ট্যাক্সিস বলে এর অপর নাম প্যারাটনিক চলন ওকে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সমগ্র উদ্ভিদ দেহ বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে সমগ্র উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের সামগ্রিক স্থান পরিবর্তনের ঘটনা কিন্তু গমন সামগ্রিক স্থান পরিবর্তনের ঘটনাকে আমরা বলি গমন অর্থাৎ এটি এক প্রকারের কিন্তু গমন ওকে সুতরাং এই যে উদ্ভিদগুলি যেগুলি ট্যাকটিক চলন সম্পন্ন করছে এগুলি এক প্রকারের গমন করছে ঠিক আছে তো তোমরা ট্যাকটিক চলনের সংজ্ঞাটা মুখস্থ করে নেবে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে প্রভাবে সমস্ত উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা ট্যাক্সেস বলে ওকে এর অপর নাম প্যারাটনিক চলন এর বৈশিষ্ট্য কি কি এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় যেটা বললাম অর্থাৎ গমন হয় যে উদ্ভিদ দেহ সামগ্রিকভাবে নিজের স্থান পরিবর্তন করে নেয় এই চলনে কোনো বহিষ্ঠ উদ্দীপক তার উৎস বা গতি এই চলন কোনো বহিষ্ঠ ও তার উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ওকে অর্থাৎ যদি এই এই চলনটা যদি আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে যেদিকে আলোর আলোর যেদিক থেকে আলোটা আসছে সেই দিকে মূলত চলনটা ঘটে থাকে অর্থাৎ এর উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে উৎস বা গতিপথের দ্বারা উৎসের দিকে উৎসের দিকে এই যে চলন সেটা দেখা যায় এগুলি মূলত অনুন্নত যে সমস্ত উদ্ভিদ সাধারণত অনুন্নত জলজ উদ্ভিদ বা উদ্ভিদের জনন কোষেই চলন দেখা যায় অনুন্নত উদ্ভিদ মূলত যেগুলো ধরো অনেক ওয়ান সেল্ড যে অর্গানিজমসগুলো আছে সিঙ্গল সেল্ড ইউনিসেলুলার অর্গানিজম যেমন প্লাজমোডিয়াম ভলবক্স এ সমস্ত যে উদ্ভিদ কোষগুলো রয়েছে এগুলো এগুলোর মধ্যে ফ্ল্যাজেলা বা সিলিয়া থাকে এই ফ্ল্যাজেলা বা সিলিয়ার সাহায্যে এরা চলন করে থাকে ওকে এবং এরা মূলত যে উদ্দীপকের উৎস তার দিকেই চলন সম্পন্ন করে কিছু কিছু ক্ষেত্রে এরা উৎসের বিপরীত দিকেও চলন সম্পন্ন করতে পারে ওকে নেক্সট হচ্ছে ট্যাকটিক চলন ট্যাকটিক চলন কি আমরা দেখলাম এবার হচ্ছে ফোটো চলন ট্যাকটিক চলনের একটা প্রকার হচ্ছে ফোটোট্যাক্টিক চলন এক্ষেত্রে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ফোটোট্যাকটিক চলন বা ফোটোট্যাক্সিস বলে অর্থাৎ আলোক উদ্দীপকের প্রভাবে আলোক উদ্দীপক এখানে ক্লামাইডোমোনাসের চলন ক্লামাইডোমোনাস যেমন আলোর দিকে সূর্যের আলো যখন পড়ে জলের ওপর বা পুকুরের ওপর তখন সেই আলোর দিকে ক্লামাইডোমোনাস এরা এক এককোষীয় এক অনুন্নত উদ্ভিদ এই উদ্ভিদগুলি আলোর দিকে গমন করে ওকে সেই কারণে এগুলিকে বলছে ফোটোটাক্টিক চলন ফোটো শব্দটি আলোর সঙ্গে সম্পর্ক যুক্ত ওকে তো ক্লামাইডোমোনাস ফটোটাক চলন ভলবক্স ক্লামাইডোমোন ফোটোট্যাক্টিক চলন দেখিয়ে থাকে ভলবক্স বিভিন্ন শৈবাল এগুলো কিন্তু চলন দেখিয়ে থাকে এটি ক্লামাইডোমোনাসের ছবি ওকে এরপরে আসছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চলনের টাইপ সেটি হচ্ছে ট্রপিক চলন ওকে বা ট্রপিক মুভমেন্ট উদ্ভিদের অঙ্গের চলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণত বক্রচলন বলে অর্থাৎ এক্ষেত্রে যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকের গতিপথ দ্বারা উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক আছে তাহলে এর বৈশিষ্ট্যগুলি দেখা যাক বৈশিষ্ট্য এক ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে থাকে অর্থাৎ যদি এখানে একটা জানলা থাকে সেখান দিয়ে যদি সূর্য আলোক আসে তাহলে উদ্ভিদ সেই দিকে বেঁকে যায় অর্থাৎ বক্রতা সৃষ্টি করে এই বক্রতা সৃষ্টির মাধ্যমে চলন সম্পন্ন করে ঠিক আছে সেই কারণে বলা হচ্ছে যে উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে এই প্রকার চলন ঘটে ওকে উদ্দীপক কি হতে পারে জল আলো অভিকর্ষ বিভিন্ন প্রভৃতি বহিস্থ উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা এই প্রকার চলন নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এই যে আলোর গতিপথ এই গতিপথের দ্বারা বা এই সমস্ত যে উদ্দীপকগুলি রয়েছে উদ্দীপকের গতিপথ দ্বারা এই সমস্ত চলন নিয়ন্ত্রিত হয় ওকে ট্রপিক চলন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে মূল কাণ্ড ও শাখা প্রশাখায় ঘটে এরপর হচ্ছে ট্রপিক চলনের হরমোন ট্রপিক চলনে হরমোনের প্রভাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে তাই বৃদ্ধিজনিত আবিষ্ট বক্র চলন বলে হরমোন কি তোমরা যদি না জেনে থাকো এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আমরা হরমোন কি সে সম্পর্কে আলোচনা করব। হরমোনের প্রভাবে উদ্ভিদের অঙ্গের কিন্তু বৃদ্ধি ঘটছে এবং বৃদ্ধির মাধ্যমে এই প্রকার চলন সংগঠিত হচ্ছে সেই কারণে এটিকে আমরা বলছি বৃদ্ধিজনিত আবিষ্ট বক্র চলন ওকে প্রকারভেদ ট্রপিক চলন ট্রপিক চলনের একটি প্রকার হচ্ছে ট্রপিক চলন এবং ট্রপিক চলনকে আবার আরও তিন ভাগে ভাগ করা যায় সেই তিন প্রকারগুলি কী কী ফোটো ট্রপিক চলন জিও ট্রপিক চলন এবং হাইড্রোট্রপিক চলন ওকে তো ট্রপিক চলনের তিনটি ভাগ ফোটো ট্রপিক জিও এবং হাইড্রোট্রপিক তো একে একে ডিসকাস করা যাক সবগুলি প্রথমে হচ্ছে ফোটো ট্রপিক চলন ফোটো ট্রপিক আগেই বললাম যে ফোটো শব্দটি কিন্তু আলোর সঙ্গে সম্পর্কযুক্ত ওকে তো আলোক উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তীয় চলন বলা হয় ওকে সো আলোক উদ্দীপক আলো সূর্যের আলো হতে পারে বা কোনো অন্য আলোক উৎস হতে পারে সেই আলোক উৎসের গতিপথ যে গতিপথ যে পথ দিয়ে সে আলোক উৎসটা আসছে সেই পথের দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলি ফটোট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের ট্রপিক চলন ওকে বা আলোকবৃত্তীয় চলনও বলা হয় একে ঠিক আছে এবার উদ্ভিদের যে কাণ্ড শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলো আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা আমরা জানি উদ্ভিদ আলোর দিকে বৃদ্ধি পায় উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা সবই আলোর দিকে বৃদ্ধি পায় এই জন্য বলে আলোক অনুকূলবর্তী ওকে তাহলে উদ্ভিদের কাণ্ড শাখা এগুলি হচ্ছে আলোক অনুকূলবর্তী আবার অন্যদিকে উদ্ভিদের মূল আলোর বিপরীতে বৃদ্ধি পায় উদ্ভিদের মূল আমরা জানি যদি এটা গ্রাউন্ড হয়ে থাকে তাহলে গ্রাউন্ডের নিচে মাটির নিচে উদ্ভিদের মূল নিচের দিকে বৃদ্ধি পায় অর্থাৎ আলোর বিপরীতে সেই জন্য আমরা মূল মূলকে কি বলি আলোক প্রতিকূলবর্তী ওকে তাহলে মূলকে বলা হয় আলোক প্রতিকূলবর্তী কাণ্ড ও শাখাকে বলা হয় আলোক অনুকূলবর্তী এরপরে হচ্ছে উদ্ভিদের পাতা উদ্ভিদের পাতা এবার উদ্ভিদের পাতা না আলোর দিকে বৃদ্ধি পায় নাই আলোর বিপরীতে বৃদ্ধি পায় এগুলি তির্যকভাবে লম্বভাবে বা তির্যকভাবে বৃদ্ধি পায় সেই কারণে পাতাকে কি বলা হয় আলোক আশা করি বুঝতে পেরেছ এটি হচ্ছে একটি উদাহরণ যে এটি তোমরা নিজেরাও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো একটি জানলা খুলে রেখে দেবে সেই জানলা দিয়ে যখন আলো আসে সেই জানলার সামনা সামনে একটা গাছ রাখবে দেখবে গাছটা আলোর উৎসের দিকে অর্থাৎ জানলার দিকে জানলা থেকে এখানে আলো এখানে জানলাটা হচ্ছে আলোর উৎস কারণ জানলা থেকে আলো আসছে ওকে সো আলো উৎসের দিকে জানলার দিকে কিন্তু গাছটা বেঁকে যাবে সামগ্রিকভাবে গাছটা এইভাবে বেঁকে যাবে ঠিক আছে এটিকে কি বলা হচ্ছে ফোটো বা ফোটো ট্রপিক চলন এরপরে নেক্সট প্রকার হচ্ছে জিও ট্রপিক চলন তাহলে ট্রপিক চলনের প্রথম আমরা দেখলাম ট্রপিক চলনের তিনটি ভাগ যার মধ্যে একটা আমরা দেখলাম ফোটো ট্রপিক চলন নেক্সট এবার আসছি আমরা জিও চলনে জিও শব্দটায় পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত ওকে জিও অর্থাৎ পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত এক্ষেত্রে দেখা যাক উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে জিও ট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলে অর্থাৎ এটি যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর অভিকর্ষ বলতে আমরা জানি যে পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে এটিকে বলা হয় অভিকর্ষ এবার এই অভিকর্ষ বলের অভিকর্ষ বল যখন উদ্দীপক হিসাবে কাজ করে এবং সেই উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন আমরা তাকে কি বলি জিও ট্রপিক ওকে তো দেখা যাক এরপরে কী বলা হচ্ছে উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয় আমরা জানি যে উদ্ভিদের মূল কি করে মাটির যদি এটা মাটি হয় তাহলে মাটির নিচে উদ্ভিদের মূল পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায় তাই না অর্থাৎ অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয় তাই মূলকে কী বলা হচ্ছে অভিকর্ষ অনুকূলবর্তী দেখো মূলকে কিন্তু অভিকর্ষ অনুকূলবর্তী বলা হচ্ছে আবার আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আলোক প্রতিকূলবর্তী বলা হচ্ছে এটা কিন্তু গুলিয়ে ফেলো না এটা মনে রাখবে ওকে নেক্সট উদ্ভিদের প্রধান মূল থেকে নির্গত পার্শ্ব মূলগুলি অভিকর্ষ বলের সঙ্গে তীর্যকভাবে বৃদ্ধি পায় স্বাভাবিক এটা যদি এটি যদি মূল যে মূলটা হয়ে থাকে সেটি যদি এভাবে নিচের দিকে বৃদ্ধি পায় তবে তার থেকে যে আসে সরি পার্শ্ববর্তী যে মূলগুলি বৃদ্ধি পেয়ে থাকে সেগুলি এরকমভাবে তির্যকভাবে বৃদ্ধি পায় সেই কারণে যে পার্শ্ববর্তী মূলগুলো যে উদ্ভিদ দেহে পার্শ্ববর্তী মূলগুলো থাকে সেগুলিকে কি বলা হয় অভিকর্ষ তীর্যকবর্তী বা তির্যক অভিকর্ষবর্তী বলা হয় ওকে এরপরে হচ্ছে উদ্ভিদের বিটপ উদ্ভিদের বিটপ অর্থাৎ যে অংশটা মূলের ওপরে থাকে মাটির ওপরে যে অংশটা বৃদ্ধি পায় সেটিকে বলা হয় বিটপ এই বিটপ এবং ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ মানে তোমরা যেন নোনা মাটিতে সমুদ্র উপকূলবর্তী নোনা মাটিতে যে সকল উদ্ভিদগুলো জন্মগ্রহণ করে সেগুলিকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে যেমন সুন্দরী গরান গেওয়া এসব উদ্ভিদগুলো এইসব উদ্ভিদগুলোর মাটির নিচ থেকে বাইরের দিকে শ্বাসমূল নির্গত হয় ওকে এই শ্বাসমূলগুলো মাটির ওপরে উঠে আসে ঠিক আছে অর্থাৎ আলোর দিকে উঠে আসে আবার অভিকর্ষের বিপরীতে উঠে যাচ্ছে সেই কারণে এই উদ্ভিদের বিটপ এবং ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল এগুলিকে অভিকর্ষ প্রতিকূলবর্তী বলে ওকে এটি হচ্ছে জিওট্রপিজমের ট্রপিজমের একটি এক্সপেরিমেন্ট বা উদাহরণ বলতে পারো একটি টব সেই টবে একটি গাছ আছে গাছ এবার টবটিকে যদি গাছসহ উল্টে দেওয়া হয় বা উল্টে দেওয়া হয় না অ্যাকচুয়ালি জকভাবে রাখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মূলটা ঘুরে বেঁকে মাটির নিচের দিকে চলে যাচ্ছে এবং যে বিটপ অংশটা বা বিটা অংশটা সেটি বেঁকে ওপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে অভিকর্ষের বিপরীত দিকে গ্রোথ হচ্ছে সেই কারণে এটিকে আমরা বলছি অভিকর্ষ প্রতিকূলবর্তী এবং মূলকে আমরা বলছি অভিকর্ষ অনুকূলবর্তী ওকে নেক্সট দুই প্রকার ট্রপিক চলন আমরা দেখলাম এরপরে তিন নম্বর প্রকার হচ্ছে হাইড্রোট্রপিক চলন হাইড্রো হাইড্রো কথাটি সম্পর্কযুক্ত হচ্ছে জলের সাথে ওকে তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন বা জল বৃত্তীয় চলন ওকে এক্ষেত্রে উদ্দীপক কি এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে জল জলের যে উৎস তার গতিপথ দ্বারা উদ্ভিদ চলন নিয়ন্ত্রিত হচ্ছে ওকে উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় বলে মূলকে জল অনুকূলবর্তী বলা হয় উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য উদ্ভিদের মূলকে বলা হচ্ছে জল অনুকূলবর্তী আবার উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের যে কাণ্ড সেটি জলের বিপরীতে অগ্রসর হচ্ছে বলে এটিকে বলা হচ্ছে জল প্রতিকূলবর্তী আবার একটা এক্সপেরিমেন্ট এটা তোমরা করে দেখতে পারো একটি চালন চালনের মধ্যে ছোলার বীজ রেখে দিতে পারো এবং চালনের ছোলার বীজগুলিকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে দেবে তারপরে সেই কাঠের গুঁড়োটাকে ভিজিয়ে দেবে তারপরে দেখতে পাবে যে সেই চালনের মধ্যে দিয়ে উদ্ভিদের শিকড় বেরিয়ে আসছে শিকড় বেরিয়ে এসে প্রথমে নিচের দিকে যাবে কিন্তু জল যেহেতু নেই সেহেতু ঘুরে আবার কি করবে সেই যে কাঠের গুঁড়ো ভেজা কাঠের গুঁড়ো সেই দিকে ঢুকে যাবে ওকে সেই জন্য এটিকে এটি এটি যেহেতু জল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জলের দিকে যাচ্ছে সেই জন্য এটিকে আমরা কি বলছি হাইড্রোট্রপিক চলন ওকে হাইড্রোট্রপিক মুভমেন্ট নেক্সট তাহলে এই তিন প্রকারের ছিল আমাদের ট্রপিক চলন এরপরে আমরা দেখবো ন্যাস্টিক চলন ওকে ট্রপিক চলন হলো তারপরে আমরা দেখছি ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন কী ন্যাস্টিক চলন বা ন্যাস্টিক মুভমেন্ট উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনু অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যপ্তি চলন বলে এর আগে আমরা দেখলাম ট্রপিক চলন কী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা উদ্দীপকের যে গতিপথ সেই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ট্রপিক চলন কিন্তু আমরা দেখছি যখন উদ্দীপকের গতিপথ নয় উদ্দীপকের তীব্রতা দ্বারা যখন চলন নিয়ন্ত্রিত হচ্ছে তখন আমরা তাকে কি বলছি ন্যাস্টিক চলন ওকে তাহলে ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় একে ব্যাপ্তি চলন বলে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন এর বৈশিষ্ট্য কী কী এই প্রকার চলন উদ্দীপকের গতিপথের পরিবর্তে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রথম বৈশিষ্ট্য আলো উষ্ণতা রাসায়নিক পদার্থ স্পর্শ আঘাত ইত্যাদি উদ্দীপকের প্রভাবে এই প্রকার চলন ঘটে প্রকারভেদ ওকে প্রকারভেদ কী কী এই প্রকার যে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলনের এবার প্রকারভেদ আমরা দেখবো ওকে উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী ন্যাস্টিক চলন চার প্রকারের এর আগে আমরা ট্রপিক চলন দেখলাম তিন প্রকারের ট্রপিক চলন তিন প্রকারের কিন্তু ন্যাস্টিক চলন চার প্রকারের ওকে সেই চার প্রকার কী কী ফোটো ন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন সিসমোনাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন ওকে ঠিক আছে তাহলে উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী ন্যাস্টিক চলন চার প্রকারের ফোটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক সিসমোনাস্টিক এবং কেমোন্যাস্টিক দেখা যাক এবার প্রত্যেকটা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ডিসকাস করা যাক প্রথমেই ফোটোন্যাস্টিক চলন আলোর তীব্রতার বৃদ্ধির উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটে তাকে ফোটোন্যাস্টিক চলন বা ফোটোন্যাস্টি বলে এর আগে আমরা কি দেখলাম যে আলোর গতিপথ বা আলোর উৎসের দ্বারা যখন চলন নিয়ন্ত্রিত হচ্ছে তখন তাকে আমরা বললাম ফোটো ট্রপিক চলন কিন্তু এবার যখন আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধির দ্বারা আলোর তীব্রতার দ্বারা যখন চলন উদ্ভিদ অঙ্গের বক্র চলন নিয়ন্ত্রিত হচ্ছে তখন আমরা তাকে কি বলছি ফোটোন্যাস্টিক চলন বা ফোটোন্যাস্টি ওকে ফোটোন্যাস্টি এর উদাহরণ কি উদাহরণ হচ্ছে পদ্ম সূর্যমুখী প্রভৃতি ফুলগুলি দিনের তীব্র আলোতে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় সূর্যমুখী ফুল দিনের বেলায় আলোর তীব্রতার পরিপ্রেক্ষিতে দিক পরিবর্তন করে আবার তেঁতুল গাছের পাতা পাতার পত্রগুলি কম আলোতে বুঝে যায় এক্ষেত্রে দেখো কি বলা আছে যে পদ্ম সূর্যমুখী এই সব ফুলগুলো আলোর দিনের দিনের তীব্র আলোতে ফোটে অর্থাৎ ভোরবেলা কম তীব্র আলো থাকে আমরা জানি ভোরবেলাতেও আলো থাকে কিন্তু তার তীব্রতা কম থাকে সেই আলোতে কিন্তু পদ্ম বা সূর্যমুখী ফুল ফোটে না যখন আলোর তীব্রতা বাড়ে তখন এই ফুলগুলো ফোটে আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যখন আলোর তীব্রতা আবার কমে যায় হ্রাস পায় তখন কিন্তু আবার এই ফুলগুলি বুঝে যায় ওকে আবার তেঁতুল গাছের পাতাও পাতার পত্রক পত্রকগুলো কম আলোতে বুঝে যায় এটি হচ্ছে সূর্যমুখী ফুল তোমরা হয়তো সকলেই দেখেছো নেক্সট থার্মোন্যাস্টিক চলন থার্মোকথাটি রিলেটেড তাপের সঙ্গে বা উষ্ণতার সঙ্গে ওকে তো থার্মোন্যাস্টিক চলন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্রচলন ঘটে তাকে থার্মোন্যাস্টিক চলন বা থার্মোন্যাস্টি বলে তাহলে উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উষ্ণতা থার্মো থার্মোর সাথে রিলেটেড উষ্ণতা আমি আগেই বললাম তাহলে উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে যখন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন চলন ঘটছে তখন তাকে আমরা কি বলছি থার্মোনাস্টিক চলন বা থার্মোনাস্টিক এর উদাহরণ কি টিউলিপ ফুল টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে কিন্তু উষ্ণতা হ্রাস পেলে ফুলের পাপড়িগুলি বন্ধ হয়ে যায় আবার সিম গাছের পাতা অধিক উষ্ণতায় বুঝে যায় ওকে এক্ষেত্রে আমরা দুই জায়গায় দু রকমের যে উদাহরণ সেটা দেখতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে রাস উষ্ণতা হ্রাস পেলে টিউলিপ ফুলের পাপড়ি বুঝে যাচ্ছে আবার সিম গাছের পাতাগুলি অধিক উষ্ণতায় বুঝে যাচ্ছে ওকে এটি হচ্ছে টিউলিপ ফুল নেক্সট সিস্মোন্যাস্টিক চলন আমরা দেখলাম ন্যাস্টিক চলন চার প্রকারের যার মধ্যে থেকে আমরা দেখলাম ফোটোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন এবার আমরা তিন নম্বর প্রকার দেখছি সিসমোনাস্টিক চলন সিসমোনাস্টিক চলন কী বলা হচ্ছে স্পর্শ কম্পন ঘর্ষণ আঘাত প্রভৃতি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটে তাকে শীস্মনাষ্টিক চলন বা শীস্মনাষ্টিক বলে অর্থাৎ এই সকল যে উদ্দীপকগুলো আছে স্পর্শ কম্পন ঘর্ষণ আঘাত এই সব উদ্দীপকের প্রভাবে এইসব উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটছে তখন তাকে বলছি শীষ্মনাষ্টিক চলন শীষ্মনাষ্টিক চলন লজ্জাবতী গাছে দেখা যায় লজ্জাবতী গাছের ক্ষেত্রে যখন হালকা বা আলতোভাবে স্পর্শ করবে তখন দেখবে পাতার পত্র ফলক যেগুলো আছে এগুলো বুঝে যাবে আবার যখন একটু বেশি তীব্রভাবে স্পর্শ করবে তখন এই গোটা পাতাটাই কিন্তু নিচের দিকে নুয়ে যাবে ওকে এটা এখানে উদাহরণ হিসাবে সেটা লেখা আছে যে লজ্জাবতী পাতার পত্রক আলতোভাবে স্পর্শ করলে তা বন্ধ হয়ে যায় এবং স্পর্শ জোরালো হলে সমগ্র পাতা নুয়ে পড়ে আবার স্পর্শ সরিয়ে নিলে লজ্জাবতী পাতার পত্রগুলি খুলে যায় ওকে এরপরে লাস্ট চার নম্বর প্রকার সেটি হচ্ছে কেমোনাস্টিক চলন কেমো এই কেমো শব্দটি রিলেটেড হচ্ছে কেমিক্যালসের সাথে কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক ওকে তাহলে রাসায়নিক পদার্থের রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্রচলন ঘটে তাকে আমরা বলছি কেমোনাস্টিক চলন বা কেমোনাস্টিক ওকে এক্ষেত্রে উদ্দীপক কি এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা চলন নিয়ন্ত্রিত হচ্ছে এর উদাহরণ কী এর উদাহরণ হচ্ছে সূর্য সূর্যশিশির ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গ উদ্ভিদ পাতার পতঙ্গ উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে পত্রফলকগুলি কোরশিকা পত্রফলকের কর্সিকাগুলি সঞ্চালিত হয়ে পত্রকে ঘিরে পতঙ্গকে ঘিরে ফেলে ওকে পতঙ্গ ভূক উদ্ভিদ কি সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে কিছু কিছু উদ্ভিদ যেমন বিনাস ফ্লাইটরা ডায়নিয়া এটি ডায়নিয়ার চিত্র ওকে তো ডায়োনিয়া এই সমস্ত উদ্ভিদগুলো এমন স্থানে জন্মগ্রহণ করে যেখানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম সে কারণে এরা নিজেদের শরীরে বা উদ্ভিদ দেহে নাইট্রোজেনের ঘাটতির পূরণ করার জন্য বিভিন্ন পতঙ্গকে খেয়ে ফেলে বলতে পারো অ্যাকচুয়ালি পতঙ্গকে প্রথমে ট্র্যাপ করে এবং তার দেহ থেকে যে সমস্ত যে সমস্ত প্রোটিন রয়েছে সেগুলি সব শুষে নিয়ে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে ওকে এক্ষেত্রে এক্ষেত্রে উদ্দীপকটা কী হচ্ছে এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে এই সমস্ত পতঙ্গের দেহে যে প্রোটিন রয়েছে সেই সেটা উদ্দীপক ওকে যেহেতু প্রোটিন এক প্রকারের কেমিক্যালস সেহেতু সেই রাসায়নিক বা প্রোটিনের উদ্দীপক সেই প্রোটিন উদ্দীপকের উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এই প্রকার চলন ঘটছে সেই জন্য এটাকে আমরা বলছি কেমন্যাস্টিক চলন বা কেমোনাস্টিক ওকে তো চলন মেনলি এই পর্যন্তই ছিল এই পর্যন্ত আমরা টোটাল ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন সম্পূর্ণ শেষ করে ফেলেছি ওকে এছাড়া আর এক প্রকারের চলনও দেখা যায় সেটি হচ্ছে নিকটি ন্যাস্টিক চলন ওকে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে যেমন আমরুল বাবলা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে ফোটোন্যাস্টিক ও থার্মোন্যাস্টিক চলনের সমন্বয়ে এক প্রকারের বিশেষ চলন দেখা যায় একে নিকটিন্যাস্টিক চলন বলা হয় অর্থাৎ নিকটিন্যাস্টিক চলন কি থার্মোন্যাস্টিক চলন প্লাস ফোটোন্যাস্টিক চলন এই দুয়ের সমন্বয়ে এই প্রকার চলন ঘটছে এগুলো কোন কোন উদ্ভিদে দেখা যাচ্ছে আমরুল বাবলা প্রভৃতি উদ্ভিদে এক্ষেত্রে দিনের বেলায় গাছের পাতা দিনের বেলায় গাছের পাতা আলো ও তাপের প্রভাবে খুলে যায় এবং রাতের অন্ধকারে অন্ধকারে তাপমাত্রা কমলে আলো এবং তাপমাত্রা কমলে তা বুঝে যায় ওকে এ অব্দি ছিল তোমাদের চলন সো দিস ইজ অল ফর মাই সাইড টুডে থ্যাংক ইউ অল ফর লিসনিং আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন বা ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে ডেসক্রিপশনে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে থ্যাংক ইউ এভরি তো আজ এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই